সুমন্তর সু যাই বাড়ির ভিতর আছিস মাঠের ভিতর গু খালি তা লাল গু আরো তো যদি ফাঁকে যান দালাল মাসে ফুল রুল লাগছে তো মধু খায়া গেছে মধু খায়া গেছে রে মধু তুই যে সারি নঙ্গ করিস তোর নঙ্গে বাঁচি নে মধু কো ভাই আছে মধু আছে এই যে মধু তো শোনা দরকার নেই কিনে লাগবেন মধু করবি তো খসবস খসবস করে কি ডালা তো ডালাই মতো আছে এইখান কিরণ বাটুল মারছিল এইখান কাছে গুলো সওয়াল ভালোই করছিল ওই সেই দিন মনে কামড় খাইছিল এই মাসে বেশি এসে যাচ্ছে গো
আমরা গু তাই খাই, গু না খালি কামায় সারিয়ে ভিটামিন তো গুড় ভিতর গন্ধ তাই না হয় নাক ধরে চলন মারি দেব না। হ্যাঁ আপনি আমার যে কয়টা সেই কয়টা আপনি তাই এই বাসু নিছেন তারপরে বাদ করব না রে দাসে। হ্যাঁ আপনি যে আমার খালি আল ঠিলেন না বরাবরই বাদ করেন আপনি আমার যে কয়টা দিলেন সেই কয়টা নাই ভাই কোন দেব রোজা রমজান কালা দিন এই আপনি তাই নেন আপনি তাই নেন তারপরে দেখুন তারপর বাদ করে দিই তারপরে কোনটা নেবেন নেন আপনি কোন দেব আপনি তাই নেতন আপনি তাই নেতন আপনি যা বাক করছেন সেই তাই নেতন। হ্যাঁ হ্যাঁ এই লালালি কইছি কামড় মেয়ে ধুইনি তার উপর উঠুন সমস্যা নেই সমস্যা নেই ময়লা নেই না করছে ওইটা ওর পর উঠো নিলি পারে ভালো হয় একটা ডালাটা উঠো থুয়ে দিবে তারপর সিবলি ভালো হইতেন না আপনি বাসুন আর দাড়ি ফেলাটা নিয়ে আসুন বন্ধু পরে সল বেশি দেখা যায় কার সল পরে সল আর কেউ যদি বাঙা অন্য বুঝছেন আগের বেলা যে লোক খাইছিল লোকে কামড় খাইছিল কামড় খাইছে আবার ফেলা দিচ্ছেন আবার শিখতেছেন সেইটার কথা করছে শুনবেন এই মধু গিলি পরে মোমটা নরম হয়ে যায় নরম হলে চিপে মজা পাওয়া যায় আমি প্রথম দেখলাম আমি এভাবে তো কিছু সল চাতুরেও কিছু করতেছি না ইউ করতেছি না।
দেখা গেল আমি সেই নিবে থুসতে সেটা আমি দিয়ে দিছি তা তো না মধু নেব আর আমারও কান্দেন ডাক্তার দেখে নাহি তারা আমার কাছে বাতি আনবার কথা আগল হলে তারা উদ্যোগ আপনার দালি ফেলা কই জবর জিনিস নিয়ে এসে ডালা ভাববি তুই চল যাবি তোর কাম ভাবি ডালা যাবি চল যাও বাটি তুই আরামে ডালা যাবি চল যাও তোর কাম ভাবি একদিন উনি একটা কামড় দিছিল তাড়াতাড়ি মানে মাসে ভরে যাবে না মাসে মেলা মাসে চলে আসবে আমার ধরলে ঠেলা ভগবান মরু তো দেখি হয়ে গেছে আপনার ওই পাতিলিও আছে অরিজিনাল তাই পাগল নিয়ে হলে এদিকে আজ্ঞ আসলি হয় কতখানি তুই কতখানি নিয়ে আসবি তোর তো সব ডেলিভারি ভালো হতো না না বলে মিশলে তো তুলে রাখি নি তো পাতা বলে শুনে করছে কথাই করছিল তাই আমার জন্য তো অত পাতা দিয়ে ড্রক মতো টেপ দিয়ে মুখ আটকাতে দিবি তাহলে ও তার কিচ্ছু হবে না কোন সাইডে গো এক ফুলও গো নাই এটা মাথা থা না হ্যাঁ মাথা থা তুই যা বাধা নিতি তুই যা বাজাই দি করে দি তো আর দেখানে খানে দেন হাতে খানে খানে দেন সমস্যা নাই ওই তো আর দেখানে খানে দেন আর দেখানে খানে তাহলে এনে এক ফুলও খারাপ কোনো জিনিস নাই সবই ওই তো ওইটা দেখানে খানে দেন আর দেখানে খানে দেন ও দাঁড়ি ফেলা নিয়ে আসেন সব তো খালি হাতে দিয়ে এসে বসে আছেন যারা নেবে তারা নিক গা সে লোক কো হ্যাঁ দাঁড়ি ফেলা কই নিয়ে আসেন আপনার আমি কোন দিলে আসবো দাঁড়ি ফেলা লাগবে আমার সত্যি কথা কামড়াবেনি
সাদিকে দাড়ি পালাটা নিয়ে আসো কোন দাড়ি তো আমার নাই পাথর নাই আমার বেতন আছে ও তো পালা ওরে বাড়ি তো ও ওই দাঁড়ানটা মিটার নিয়ে আসো ভাই জানো পালা নাই পালা আছে বউ 5 কেজি পালা ওর কাম নাই তো পাথর তো নিয়ে আসতে সমস্যা কি নেন তোরা নিলি সমস্যা আমি পাথর পালা আমার বাইক করতে টাইম লিখছি দে নে বাইক পাথরটা নিয়ে আসেন যা তোরা কয় কেজি নিস 1 কেজি তো আনিসরা নিবি না 1 কেজি আনিস কি করে জন্য পাঠাবে আমি কার জন্য পাঠাবি হ্যাঁ সরষা খাই ঠিক আছে কোনদিন গায়ে পাউডার ধরে নাই পাউডার খালি পরে ক্ষতি হয় এখন ডালার মধ্যে তাই না না এখন এখন সাদা মরুয়ার মধ্যে হবে আর এই ডালারটা শেষ করে দিয়েছে না হ্যাঁ ডালা তো মেলা কাটা আছে ডালা মধ্যে তো কাটলাম মধ্যে তো সব ডালা ওই তো আপনি নিয়ে যান আমি একটু নিয়ে কি করবো দুইটার সাথে বেসন না কোনটার সাথে রাসে বলে আপনি এনে দা নিছি একবার হেনকে তো হেনেই দিয়ে দেবো এখন তো সেন তাহলে গো খারাপ জিনিস নেই সম্পূর্ণই ভালো জিনিস সে